হাই গাইজ, ব্যাক টু মাই চ্যানেল মিঠি ব্লগসে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আবার চলে এলাম নতুন ব্লগের সাথে। আর আমার 10 থেকে প্রায় 11 দিন কোনো ভিডিও আপলোড করা হয়নি, কারণ আমি কোনো ব্লগ ভিডিও বানাতে পারিনি। তার কারণ হচ্ছে আমার শরীরটা খারাপ ছিল, প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো আর প্রচণ্ড জ্বর ছিল। মানে গলার ভয়েস একদমই বেরোচ্ছিল না, একদমই আমি কথা বলতে পারছিলাম না আর কি, বাজেই মানে কথাবার্তা আর আওয়াজ বেরোচ্ছিলো, তাই জন্য আমি কোনো ভিডিও করতে পারিনি। তারপরে আমি এখানেও ছিলাম না, আমার মায়ের কাছে ছিলাম, শরীর খারাপের জন্য আসতে পারিনি। তো আমি এখানে দুদিন হলো এসেছি, তো এখন একটু গলাটা ঠিকঠাক আছে, পুরোটা মনে হচ্ছে না ঠিক হয়েছে বলে, তবুও ভাবলাম তাই এতদিন যেহেতু আমি ব্লগ মানে করে উঠতে পারিনি, ভাবলাম আর দেরি করবো না, তাই এবার করি, গলাটা ঠিক হোক বা নাই হোক, তা মোটামুটি ঠিক হয়েছে করার মতো, তাই জন্য মোবাইল নিয়েই তো চলে এলাম। তা যাই হোক, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমি আজকের সকালেও নয়, এখন হচ্ছে বিকাল, তাই একটু রেডি হয়েছি। রেডি হয়েছি তার কারণ হচ্ছে আমি একটু স্টেশনে যাব। স্টেশনের পাশেই যে জুয়েলার্সির দোকানগুলো থাকে না, তো সেই দোকানে যাব, সামান্য একটা জিনিস কিনতে, বেশি কিছু না, সামান্য একটু, সেটা আমার জন্য না, আমার মেয়ের জন্য। তা কী কিনতে যাব আমি তোমাদেরকে বলবো না, তা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দিলে বুঝতে পারবে আমি কী কিনতে যাচ্ছি। তো চলো এবার যাওয়া যাক। আমি রেডি হয়ে গেছি, কিন্তু মামামকে রেডি করা হয়নি, তো আমি মামামকে রেডি করে নিয়ে আবার তোমাদের সামনে চলে আসছি, কেমন? টাটা। বলে দেখো আমি আর মাম্মাম যাচ্ছি, তাই তো? কি এই দেখো মাম্মাম বলে কানের পড়েছে, বলো মাম্মাম কানে, বলো মাম্মাম কানের পড়েছে, মাম্মাম কানের পড়েছে, আই তো কানের পড়েছে, আই তো। আমি আর মাম্মাম হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি, আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা হেঁটে যাওয়ার পর মোড়ের মাথায় গিয়ে অটো ধরে স্টেশনে যেতে হয়। তা হাঁটা ছাড়া কোনো গতি নেই, হেঁটেই যেতে হবে, যেন কারণ হচ্ছে এই রাস্তাটায় কোনো গাড়ি চলেই না, আর বেশ কিছুটা হাঁটতে হয় আমার কাছে তো অনেকটাই মনে হয়। তাই এইদিকে হচ্ছে মাম্মাম দেখো হচ্ছে লাভ কেটে কেটে মানে লাভই কাটছে, আসছে না। তা আমি ওকে বলছি তাড়াতাড়ি চলে আসো, আরে যে একটা সাইকেল আসছে বলে, ওই জন্য ও রাস্তা থেকে নিচে নেমে আর দাঁড়াচ্ছে। তাই রাস্তায় বেরোলে এরকমই বদমাশি করে। ওইদিকে হচ্ছে আমরা পৌঁছে গেছি হচ্ছে সোনার দোকানে, আর এদিকে তোমাদের দাদাভাই হচ্ছে স্টেশনে ছিল, তা ও দাম দর করছে সোনা দোকানে মানে সাথে, ওর বন্ধু টাইপেরই হয় উনি, তাই জন্য হচ্ছে দাম দর করছে। আর আমি আরে দেখো মাম্মাম হচ্ছে বসে আছি, মাম্মাম টুপি খুলে দিই আর বদমাশি করছে বসে বসে। তো এবার এটা আমাদের নেওয়া হয়ে গেলে বাড়ি চলে যাব, কারণ না সন্ধে হয়ে গেছে। আর হচ্ছে আমার কিছু ছোটোখাটো জিনিস নেওয়ার হলে আমি এই দোকানটা থেকেই নিই মানে স্টেশনে পাশে, আর তেমন কিছু যদি কেনার হয় তাহলে আমি ডায়ানোর হাত থেকে কিনি। আর এই যে এইদিকে দেখো, এ হচ্ছে একটা ছোটো ছেলে মানে বাচ্চা ছেলে বসেছিল, তো মাম্মাম বলছে দাদা ভাই কেউ নাও, আর এদিকে তোমার দাদা ভাই তো দামই দর করে। এই দেখো মাম্মাম কী খাচ্ছ মা? ফুটি খাচ্ছ? আমার দিকে তাকা। দোকান থেকে চলে এসেছি, যেন রাস্তায় তো অন্ধকার, তা চলে এসেছি বলে আসার সময় আর ভিডিও করা যায়নি, একেবারে আমি বাড়িতে এসেই ভিডিওটা করছি। আর মাম্মাম তো দেখলে ফুটি খাচ্ছে, আর মাম্মাম আজকের বায়না ধরেছে একটা খেলনা মানে কিনবে। আমরা চলতি গাড়িতে, গাড়ি হচ্ছে দাঁড়িয়ে আছে, সামান্য ভিড় থাকলে সামনে দাঁড়িয়ে থাকে না, সামনে গাড়ি যেহেতু আছে বলে দাঁড়িয়ে আছে। তো রাস্তায় খেলনা দেখেছে দোকানগুলোতে, ওই খেলনা কিনবে, তো সেখানে কি চলতি গাড়ি থেকে নেমে খেলনা কেনা যায়? যায় না, তো ওটাই নেবে বায়না রাস্তা সারা হ করতে করতে এসছে। দেখে মুখটা দেখাও, দেখাও একবার, সারা রাস্তা বায়না করতে করতে এসছে, তাই তো? সারা রাস্তা বায়না করতে করতে, তাই তো? আচ্ছা আবার যখন পরে যাবো তখন কিনে দেবো, ঠিক আছে? আমার শোন আমা, কাউ জিনিস চাইতে নেই। হ্যাঁ আবার বলে দাও, মা কাউ জিনিস চাইতে নেই। হ্যাঁ কাউ জিনিস নিতে নেই বলছে। হ্যাঁ তোমাদেরকে চলো কি কিনেছি দেখাচ্ছি। এই যে এটা কিনেছি, এই যে এটাই দেখো, দেখতে পাচ্ছো? দেখতে পাচ্ছ? ভালো করে দেখো, মামামের জন্য, তাই জন্য বললাম খুব একটা বেশি কিছু কিনবো না, সামান্য একটু জিনিস কিনবো মামামের জন্য। তো আমি বেশি বড় নিইনি, তার কারণ হচ্ছে সবে ছোট পাতা, তো আর সবে কান ফোটানো হয়েছে, তাই জন্য আমি ছোট দেখে নিয়েছি, আর মুখটাও তো ছোট, খুব একটা বড় না, তাই জন্য। আমার মুখ বড়,
ছোট ছোট ফুলের উপর নিয়ে, যেটা ঠিক বেলকুড়ি না, ছোট ছোট ফুল, হয়তো বুঝতে পারছো কি, আমি বুঝতে পারছি না, তা এটা কিন্তু বেলকুড়ি টাইপের না, ছোট ফুলের উপর নিয়েছি, যে তোর ছোট মুখ তো তাই জন্য, তাই তো? হ্যাঁ মা। তোমার পছন্দ হয়েছে? বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, কালকের পুজো আছে, আজকে তাড়াতাড়ি রান্না করে তাড়াতাড়ি খেয়ে শুতে হবে, কেননা কালকের উপোস, তো কালকের আমাদের এখানে ঘট পুজো আছে, তা অনেকে জানো আর অনেকে হয়তো জানো না ঘট পুজো কি, তা কালকের ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখাচ্ছি নেক্সট ব্লগে, টাটা।